অনুমতি আগেই মিলেছিল। এবার সেই মতো আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছালেন সিবিআই এর আধিকারিকরা। রবিবার সকালে পলিগ্রাফ টেস্টের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রেসিডেন্সি জেলে হাজির হন তারা। এদিন সেন্ট্রাল ফোর্সের কড়া নিরাপত্তায় পলিগ্রাফ টেস্ট করতে ঢোকানো হলো অভিযুক্ত সঞ্জয় রায়কে। আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের তদন্তে পলিগ্রাফ টেস্ট বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেছিল সিবিআই। সেই মতো গত শুক্রবার শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে। সেখানেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দেয় অভিযুক্ত সঞ্জয় রায়। এখন দেখার পলিগ্রাফ টেস্টের রিপোর্টে ঠিক কি বেরোয়। ডাক্তারদের যে টিম, সেই টিম এসে উপস্থিত হলো প্রেসিডেন্সি জেলে। সাইকোলজিস্ট, অ্যানেস্থেসিওলজিস্ট,